যখন ভয়ের গরম নিঃশ্বাস গলা পর্যন্ত পৌঁছে যায়, তখন চোখও পিছন ফিরে দেখতে অস্বীকার করে। দরজা বন্ধ করে দাও, জানালায় তালা লাগিয়ে দাও, টেলিফোনের ঘন্টা বাজতে দিও না, কারণ এখন শব্দ অন্য পৃথিবী থেকে আসবে, যেখানে যাওয়া কেবল কঠিনই নয়, যেখান থেকে ফিরে আসা অসম্ভব। মেয়েদের সঙ্গে শপিং করাটা আমার পক্ষে একটা ঝামেলার কাজ। ঝামেলা? মেয়ে বউ হই আমি তোমার, একে তো কষ্ট করে শপিং এ আসো, তার উপর আবার বক বক করো। ওকে আই এম সরি, রিল্যাক্স, এখানে অনেক লোক আছে যারা আমাদের দেখছে, তো প্লিজ কন্ট্রোল ইওর ইমোশন। ভাই, ওই দোকানটা কোথায় যেখানে সব সমস্যার সমাধান হয়? এই মলেই আছে না ওই দোকানটা? ওয়াও প্রীতম, এই শাড়িটা দেখেছো, কি সুন্দর দেখতে। ভালো, কিন্তু 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 কি সুন্দর নয়? ঠিক আছে, কিন্তু তোমার থেকে সুন্দর না। নটি ফ্লার্ট, বউয়ের সাথে ফ্লার্ট করো, চলো টাকা বের করো, আজ আমি তোমার অনেক খরচা করাতে চলেছি। শোনো, আমি কার জন্য কাজ করছি? আমার জন্য। তাহলে আমার কোনো প্রবলেমই নেই। এটা নয় দাদা, ওই গ্রিনটা। সোনা, হ্যাঁ, সত্যি কি পকেট খালি করাবে? শরৎ, শোনো, তুমি শপিং করো, আমি দু মিনিটে আসছি, ঠিক আছে? কি হলো? ব্যাস দু মিনিট, দু মিনিট। শরৎ, শরৎ, কেমন আছিস ভাই তুই? আর বল কি খবর তোর? আরে কি অবস্থা করেছিস তুই নিজের? হ্যাঁ, কি হয়েছে তোর? তুই ভালো আছিস তো? তোর শরীর ঠিক আছে তো? আমাকে যেতে হবে, আমার কাছে সময় খুব কম। যাবি? কোথায় যাবি? আমাকে আমাকে ওই দোকানটা খুঁজতে হবে। তুই জানিস ওই দোকানটা কোথায়? কিসের দোকান, কিসের দোকান খুঁজছিস তুই? এটার আগে কি ওরা আমাকে খুঁজে নেয়? আমাকে দোকানটা খুঁজতেই হবে। কারা তোকে খুঁজছে শরৎ? তুই বুঝবি না ভাই। আরে কেন বুঝবো না আমি? আরে আমাকে তো বোঝানোর চেষ্টা কর। আমি তোকে কিছু বোঝাতে পারবো না ভাই, আমাকে ওই দোকানটা খুঁজতে হবে। কোন দোকান, কি বলছিস তুই শরৎ? আমি তোকে কিছু বোঝাতে পার। কেমন আছো শরৎ? যাওয়ার জন্য পুরোপুরি তৈরি তো? এখন তো প্রতিদিনই দেখা হবে। কি হলো শরৎ, তুই ভয় পেয়ে আছিস কেন? তো এটা কে ছিল, কে ও? চন্দ্রকান্ত, এ চন্দ্রকান্ত ছিল। ছিল মানে নাম কি বদলে ফেলেছে ও? এই লোকটা কিছু মাস আগে মরে গেছে, অ্যাক্সিডেন্টে এই লোকটা মরে গেছিল। কি, এটা তুই কি বলছিস? তুই বলছিস এই লোকটা মরে গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে ও এখানে কি করছে? আমাকে জিজ্ঞেস করছিল, যাওয়ার জন্য তৈরি হয়ে গেছো? আমাকে খুব তাড়াতাড়ি ওই দোকানটা খুঁজতে হবে, আমার কাছে সময় খুব কম, আমাকে যেতে হবে। আরে কি বলছিস তুই? আরে শরৎ, না না শরৎ, শরৎ কি হয়েছে? না না, হলোটা কি? কিছু না, কিছু না, ওর কলেজের বন্ধু ছিল। ওকে, জানি না কি হয়েছে ওর, ওকে কেমন পাগলের মতো লাগছিল। বাদ দাও সব, তোমার শপিং হয়ে গেছে? হ্যাঁ আমার শপিং হয়ে গেছে।
শরত, 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 আরে এটা কি করে হলো? আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো। আমি ও ও ও আমি হ্যাঁ হ্যাঁ শরত বল, সমস্যাটা কি? শরত কে করেছে এটা? আমি শরত, শরত, অসুস্থ জানি না, কিছু তো হয়েছে ওর। যদি কিছু বাইরে এসে থাকে তাহলে ওর এই কষ্ট ভরা আওয়াজ। চলো এসো, ঘাবড়িও না। শুনলে প্রীতম, প্রীতম আমার আওয়াজ শুনতে পাচ্ছিস? দরজা খোল, আমি করণ তোর বন্ধু, দরজা খোল। তোমার কি হচ্ছে বলো? যদি এতটাই কষ্ট পাচ্ছ তাহলে বাইরে আসছো না কেন? প্রীতম একবার দরজা খোলো। হ্যাঁ প্রীতম, আমি তোর উপকার করতে এসেছি, দরজা খোল। হাত লাগিও না আমাকে। কেন কেন প্রীতম, কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে, হাত দিও না আমাকে। আমি দরজা খুলছি প্রীতম, আমি দরজা খুলছি। কারণ প্রীতম, প্রীতম তুই কোথায়? কোথায়? ওহ মাই গড, ওহ মাই গড, এ তোমার কি হয়েছে প্রীতম? এ তোমার কি অবস্থা হয়ে গেছে? মনে হচ্ছে আমাদের প্রীতমকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এখনই। চলো প্রীতম চলো। কোনো ডাক্তার না, কোনো ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না। কিছু তো করো কারণ, ওকে ডাক্তারখানা নিয়ে চলো। তুমি ঘাবড়াবে না প্রীতম, তুমি আমাদের সাথে চলো। আমরা কোথাও না কোথাও তো তোমাকে নিয়ে যাবো, আমাদের সাথে চলো। এখানে চুপ করে বসে থেকে কি লাভ? না না আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে না লুকিয়ে নিয়ে যাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা ওরা কারা? আমি আপনাকে ফোন করেছিলাম বাবা, প্লিজ আমাদের বাঁচিয়ে নিন বাবা, আমাদের সাহায্য করুন। ঘাবড়িও না, গুরুজি সব ঠিক করে দেবেন। প্রণাম গুরুজি। বসা রেখে না, আমি বসবো না।
বসে যাও, গুরুজি সব ঠিক করে দেবে, বসো গুরুজি। তোমরা ওখানে গিয়ে বসো। শরীরটা ঢেকে রেখেছো কেন? ওরা যদি আমাকে খুঁজে পায় সেই জন্য। কে? তুমি বুঝবে না। আচ্ছা সরাও এটা। আমি খুলবো না। আমি দেখে নিচ্ছি, ঘাবড়িও না। কাপড়টা সরিয়ে দাও, গুরুজি সব ঠিক করে দেবে। ঘাবড়িও না, আমি দেখে নেব সব। ওঠাও কাপড়। এই হাতটা ঢেকে রেখেছো কেন? ও কিছু না, হাতে খুব ব্যথা। আর যদি হাতটা না ঢাকি তাহলে ওরা চলে আসবে। দেখাও আমায়, আমি দেখে নেবো ওদের। দেখাও আমায়। আমি দেখাবো না, আমি দেখাবো না। তোমার হাতটা দেখাও। হাত দেখাও, ভয় পেও না। দেখো দেখাও, দেখাও, খুলবেন না, খুলবেন না, খোলো, তাড়াতাড়ি খোলো। ওই যে আমার শুনো, ওই জন্য মারা দাঁড়িয়েছে। আমি গিয়ে দেখি। কেউ যেও না বাইরে। দেখাও আমায়, তাড়াতাড়ি দেখাও। আমি মরতে চাই না, আপনি এটা খুলবেন না। গুরুজি আমি দেখে আসছি। আমি বলছি না বাইরে কেউ যাবে না, বসে যাও তোমরা, বসে যাও। হাত দেখাও, ঘাবড়িও না, আমি আছি তো। দেখাও দেখাও। এটা কি তোমার হাতে? এটা কি? কি হয়েছে? আপনি কেন চিৎকার করছেন গুরুজি? কি হয়েছে? একে নিয়ে যাও, নিয়ে যাও একে এখান থেকে। আমি এমন ভয়ানক জিনিস কখনো দেখিনি, আজ পর্যন্ত দেখিনি এমন ভয়ানক জিনিস। গুরুজি, গুরুজি প্লিজ বাঁচিয়ে নিন না। একে কেউ সাহায্য করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। একে একে নিয়ে যাও, নিয়ে যাও একে, একে নিয়ে যাও গুরুজি, যাও একে, গুরুজি নিয়ে যাও। প্রীতম, প্রীতম সব দুঃখের চিকিৎসা হয়, কোন দুঃখ এর বাইরে নয়। কিন্তু সেই চিকিৎসা এখানে নয়, আমাদের অতীতে লুকিয়ে আছে, আমাদের অতীত জীবনে। আর আমরা এদিকে তাকে এখানে খুঁজতে থাকি। এখনো কোনো আওয়াজ আমাকে ডাকতে থাকে, ইয়ামিনী, অকারণে আমাকে ডাকতে থাকে, ইয়ামিনী আমার কাছে এসো, নিজের সাথে যেতে বলে। আমার খুব ভয় লাগছে। তবে কি এই আওয়াজগুলো আমার অতীতের সাথে সম্পর্কিত? দেখো ইয়ামিনী, আমি তোমাকে আগেই বলেছি, সেই আওয়াজটা যেটা তুমি শুনতে পাও সেটা তোমার অতীত থেকে। আর সেই অতীতকে খোঁজার জন্য তোমায় সেই শক্তিগুলোকে আরো কাছ থেকে জানতে হবে। কিছুদিন আগে আমি ওকে দেখেছিলাম। কে? ওই ওই যারা আমাকে ডাকে। সে একদম তোমারই মতো না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সেটা তোমার অন্তরাত্মা নয়। তবে তবে কে ও? আমি আপনাকে জিজ্ঞেস করছি, কে? সেটা তোমার যমজ বোনই। আমার যমজ বোন? এ আপনি কি বলছেন? না, আমার তো শুধু একটা ছোট ভাই আছে। তুমি কি নিশ্চিত জানো যে তোমার বাবা মাই তোমার আসল বাবা মা? মানে কি বলছেন আপনি? কি আমি? আমার গণনা এটাই বলে ইয়ামিনী, যে এই পৃথিবীতে এখন তোমার বাবা মা জীবিত নেই। আর যে ভালো মানুষদের সাথে তুমি থাকো না, সেই মানুষরা তোমায় আশ্রয় দিয়েছেন।
জন্ম নয়। কি যামিনী, তোমার যমজ বোন খুঁজছে তোমাকে, আহ্বান জানাচ্ছে তোমার কাছে পৌঁছানোর জন্য। আমি ওর সাথে কথা বলতে চাই, আমি ওর সাথে দেখা করতে চাই। তোমার সাথে ওর দেখা না হোক সেটাই তোমার জন্য ভালো। কেন? কেননা ও তোমার মতন ভালো নয়। ওর পাপের ঘড়া এত ভরে গেছে যে তার কোনো অন্ত নেই। এ আপনি কি বলছেন? হ্যালো, হ্যাঁ রাঘব। আর তারপর আমি ওর হাতটা দেখি, একটা একটা এমন জিনিস দেখতে পাই আমি ওর হাতে যেটা কোনো মানুষ কোনো খারাপ স্বপ্নের ভিতরেও দেখতে পায় না। কি ছিল ওর হাতে? ভয় পেয়ে গিয়ে আমি কাঁপতে শুরু করেছিলাম। এমন দৃশ্য, এমন দৃশ্য আমি আগে কখনো দেখিনি, কখনোই না। আসলে কি ছিল ওটা, সেটা তো বলুন। একটা মেয়ের শরীর, মহিলার চেহারা হাতে, মানে কোনো ট্যাটু ছিল? না, ট্যাটু ছিল না, ট্যাটু ছিল না। ওটা ওই শরীরটা হাতের একদম নিচ থেকে উপরে আসছিল, জ্যান্ত ছিল ওই শরীর, জ্যান্ত ছিল। মুখটা জ্যান্ত ছিল? এটা আপনি কি করে জানলেন? অনেক কষ্ট ছিল ওই মেয়েটির, রক্ত ঝরিয়ে কাঁদছিল, রক্তবিন্দু বেরোচ্ছিল ওর চোখ থেকে। আপনার চোখের সামনে? হ্যাঁ। আর তখন থেকে আমিও অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, যন্ত্রণায় চিৎকার করতে থাকা লোকেদের শব্দ। জানি না কোন ভাষায় কথা বলে ওই লোকগুলো। এত তাড়াতাড়ি ভয় পেলে? এখনো তো অনেক জিনিস শোনার বাকি আছে। ওই লোকটার হাত দেখো গিয়ে, দেখো ওই কাঁদো কাঁদো চেহারা এখনো কি আছে হাতেতে? ওই লোকটার কি যেন নাম বলেছিলেন? প্রীতম। এখানে কিছু হয়ে যায়নি তো? মনে তো সেরকমই হচ্ছে, কিন্তু তাও তোমাদের ক্যামেরাস অন করে নাও। বিচারা প্রীতম খুব ভালো লোক ছিল। ওর বয়সই বা কত ছিল, কিছুদিন আগেই তো দেখা হয়েছিল। বেচারা, ভালো লোক ছিল। কি হয়েছে প্রীতমের? কাল রাতে উনি মারা গেছেন। এবার কি করব? আমরা তো এসেছিলাম এখানে প্রীতমের হাতের শুটিং করার জন্য, কিন্তু হাত তো চাদরের ভেতর। এখন আমরা কিচ্ছু করতে পারবো না, কিছুক্ষণ বসা যাক। লাশটাকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় শুটিং করার চেষ্টা করব। কি হলো গুরুজি, আপনি কেন চিৎকার করছেন, কি হয়েছে? নিয়ে যাও, আমি এমন ভয়ানক জিনিস আগে দেখিনি, আজ পর্যন্ত দেখিনি এমন ভয়ানক জিনিস। গুরুজি প্লিজ বাঁচিয়ে নিন না,
একে কেউ সাহায্য করতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না একে। একে নিয়ে যাও, নিয়ে যাও একে এখান থেকে, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। প্রীতম, পালাচ্ছে কেন? যামিনী, তুমি এখানেই দাঁড়াও, প্রীতমের হাতের শুটিং করার চেষ্টা করো, আমরা বরং জেনে আসছি, চল। না না, এটা হতে পারে না, প্রীতম মরে গেছে, ওর আত্মা হতে পারে না, এটা আমার ভুল, এটা আমার ভুল। আরে পালাচ্ছ কেন, কি ব্যাপার? আমাকে যেতে দাও। কি ব্যাপার? ওখানে একটা মৃত ইংরেজ মহিলা হাতে কবরের পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, ও আমাকে মেরে ফেলবে। মরে যাওয়া ইংরেজ মহিলা, বিশ্বাস হচ্ছে না। ওই দেখো, কোথায়? আরে এই যে এদিকে এসো, ওই যে এখানে ছিল, ওই যে ওইখানে ছিল। আমি সত্যি বলছি, ওইখানে দাঁড়িয়ে ছিল আমার বন্ধু প্রীতম, ও ভিতরে ছিল, আমার দিকে তাকিয়ে হাসছিল জোরে 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 জোরে। কিন্তু প্রীতম তো মরে ভেতরে পড়ে রয়েছে। হ্যাঁ, ও মরে গেছে, কিন্তু ওর আত্মা, ওর আত্মা আমাকে দেখা দিচ্ছিল, ও জোরে জোরে, আমি সত্যি কথা বলছি, দেখেছি, ও ওখানে দাঁড়িয়ে ছিল, আর এই মহিলাটি এখানে, ও আমাকে। প্রীতম মারা গেছে, ভেতরে কেউ ছিল না, কেউ ছিল না ভেতরে। না না, I'm sorry. Oh, oh my God. হয়তো আমার শরীর খুব খুব খারাপ হয়ে গেছিল, I'm really sorry. I'm sorry. তোর কি মনে হয় হর্ষ, ইনি কি সত্যি প্রীতমের আত্মা দেখেছেন? হয়তো, জানি না। চলে গেল? হ্যাঁ চলে গেছে, খুব ঘাবড়িয়েছিল বেচারা,
তুমি প্রীতমের হাতটাকে শুট করলে? হ্যাঁ, পাশ থেকে করেছি, কিন্তু ওর হাতে কিচ্ছু দেখিনি। কিচ্ছু দেখনি? কিন্তু সেদিন তো গুরুজি বলছিলেন যে উনি প্রীতমের হাতে একটা মেয়ের চেহারা দেখেছিলেন। এখনই জিজ্ঞেস করা যাক গুরুজিকে। হ্যালো। হ্যালো, আমি গুরুজির সাথে কথা বলতে চাই। উনি নেই। কোথায় গেছে উনি? উনি হাসপাতালে গেছেন। কেন? উনি অসুস্থ হয়ে গেছেন, ওনার হাতে খুব যন্ত্রণা হয়েছিল। ও, কোন হাসপাতালে? এই ব্যথাটার জন্য কিছু করো ডাক্তার, সহ্য করতে পারছি না। নয়তো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, আপনি আসুন, সাবধানে বসুন। ধীরে ধীরে ধীরে, হাতটা দিন তো। এখানে ব্যথা লাগছে? এখানে ব্যথা লাগছে? আরে আরে, এ চেহারা কার? কোন শরীর? আপনার হাতে? আমার হাতে কোন শরীর নেই। এ তো ওই শরীর, একে তো আমি দেখেছিলাম, এ ওর হাতে চলে এসেছে। কিসের আওয়াজ হচ্ছে? আরে চেঁচামেচিটা কিসের হচ্ছে? ওয়াচম্যান, এই শব্দ আমি আগেও শুনেছি। আপনিও শুনেছেন? কোথায়? যখন প্রীতম এসেছিল। আপনি দেখতে পাননি কে বলছিল? তখন শোনা যায়নি কি বলছিল। একদম শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। এক মিনিট দাঁড়ান, আমি পেনকিলার নিয়ে আসছি। তাড়াতাড়ি করে উঠলে আমি মরে যাব। হাতটা দিন তো একবার। আরে ইঞ্জেকশনটা দিলে আপনি আরাম পাবেন। কি করছেন আপনি? আমি তো আপনাকে সাহায্য করছি। এই জন্য তো তুই মরবি। যেই ওকে সাহায্য করবে তাকে আমি জ্যান্ত ছাড়ব না। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি মাফ করে দাও, আমি একে মারতে চাইনি। আমি তুমি 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 কে? তুমি কে? সামনে এগিয়েও না, সামনে এগিয়েও না বলছি, সামনে এগিয়েও না। ক্লিনিক তো এটাই, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এক মিনিট, রক্ত! ডক্টরের চোখে ইঞ্জেকশন? কিন্তু
ডক্টরকে কে মেরে থাকবে? গুরুজিকেও দেখতে পাচ্ছি না। গুরুজি কোথাও ওনার কিছু কিছু হয়ে যায়নি তো? যামিনী একবার গুরুজিকে ফোন করে দেখো তো। ফোনের আওয়াজ তো এখান থেকেই আসছে। হয়তো হাত। আমার মনে হয় এই সমস্ত মৃত্যুগুলোর পেছনে হাতি রয়েছে। হাত থেকে কি করে? দেখো এসব কিভাবে শুরু হলো। যখন গুরুজি প্রীতমের হাতে একটা মেয়ের মুখ দেখতে পান, রাইট? রাইট। আর প্রীতমের হাতেও তো ব্যথা হয়েছিল, এই জন্যই তো গেছিল গুরুজির কাছে। আমরা প্রীতমের সঙ্গে দেখা করার ঠিক আগেই ও মারা যায়। আর যখন আমি গুরুজির বাড়িতে ফোন করলাম, তখন ওনার লোক আমাকে বলল যে গুরুজির হাতে ব্যথা, এই জন্য উনি হসপিটাল গেছেন। আর তারপর গুরুজিও মারা গেলেন, তার সাথে সাথে ওই ডাক্তারও পর্যন্ত মারা গেলেন যার কাছে উনি গেছিলেন ট্রিটমেন্টের জন্য। কিন্তু কিন্তু প্রীতমের হাত আমি দেখেছিলাম, কোনো মুখ ছিল না ওই হাতে। ভাই এটাই তো বুঝতে পারছি না, যখন মুখ ছিলই না হাতে, তাহলে কেন গুরুজি এই কথা বললো কেন আমাদের? মুখটা ওখানেই ছিল, মুখটা ছিল কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। যদি প্রীতম আর গুরুজি বেঁচে থাকতেন, তাহলে কিছু জানতে পারতাম ওই ওই হাতের ওপর মুখের ছবিটার ব্যাপারে। কিন্তু প্রীতম আর গুরুজির মৃত্যুর সাথে সাথে এই হাতের সিক্রেটটাও চিরদিনের মতো চলে গেল। বাহ, প্রাসাদটা তো খুবই সুন্দর, যারা বানিয়েছে খুব যত্ন করে বানিয়েছে। কেউ আছেন? একটু জোরে নক করুন। মনে হচ্ছে কেউ নেই। যা খবর আছে তাতে ভেতরে কারোর থাকার কথা। কেউ আছেন? আশ্চর্য, এই দরজাটা আপনা আপনি খুলে গেল কি করে? এই অন্ধকার কি করে হয়ে গেল হঠাৎ? আরে কিছু নয় কিছু নয়, চলো ভেতরে চলো। আচ্ছা কেউ সঙ্গে করে টর্চ এনেছ? আরে ইয়ার কি করে জানবে, দিনের বেলা রাত হবে। আরে এটা অদ্ভুত বাড়ি তো, অদ্ভুত অদ্ভুত সব ঘটনা হচ্ছে। এই দেখো হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে গেল। আর আর এই দরজা আপনা আপনি খুলছে, আবার আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। কি 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 হচ্ছে এটা? আমি বলেছিলাম না এখানে এখানে কিছু গন্ডগোল আছে, এখানে এখানে আত্মা আছে। আরে দেখো এদিক ওদিক সুইচ আছে কোথায়, লাইট অন করো, খোঁজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
নিলামির আগে এই মহলটাকে পরিষ্কার করতে হবে। তা তো বটেই। চলুন ওপরে যাওয়া যাক, এত বড় প্রাসাদ, এতগুলো ঘর, এত ফার্নিচার, দেখা যাক নিলামে কি হয়। হ্যাঁ চলুন, চলো চলুন চলুন চলুন। আরে এটা কে? হেই, পেপারে যার নামে লেখা ছিল এ তো সেই লোকটাই। এই বের করো একে, ওট এই ওট আমি বলছিলাম না এখানে ভূত থাকে। আমার গণনা এটাই বলে ইয়ামিনী, যে এই পৃথিবীতে এখন তোমার বাবা মা জীবিত নেই। আর যে ভালো মানুষদের সাথে তুমি থাকো না, সেই মানুষরা তোমায় আশ্রয় দিয়েছে। জন্ম নয় ওটা, তোমার অন্তরাত্মা নয় ওটা, তোমার যমজ বোন। গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। হাই দিদি। শিওর শিওর, অবশ্যই। ওকে বাই বাই। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। কি হলো মা? ইয়ামিনী, তুমি জল খাবার কেন খাচ্ছ না? কিছু না বাবা। বাবা, আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলো। আমি ঠিক কোন শহরে জন্মেছিলাম? নাসিক। ও, আসলে কি, আমি তো চাইতাম যে তুমি পাঞ্চগানিতে জন্মাও, কিন্তু তোমার বাবা নাসিকে ছিলেন, তাই তুমি নাসিকে জন্মেছিলে। ও, নাসিকে কোন হসপিটাল ছিল বাবা? বাবা, আমি কিছু জিজ্ঞেস করছি, কোন হসপিটাল ছিল সেটা? কেন মা, হঠাৎ কেন এগুলো জিজ্ঞেস করছো? আজ পর্যন্ত এই বাড়িতে তো এসব কথা হয়নি। না না, কিছু না, এমনি। আরে শোন না, জল খাবারটা। জানি না কি হলো ওর। ও কোনোভাবে ওইসব ব্যাপারে জানতে পারেনি তো? এর মানে এটাই, এর মানে করণ ও প্রীতমের হাত ধরেছিল। এর মানে যদি হাতের ছোঁয়াতেই মৃত্যু এভাবে ছড়িয়ে পড়ে, তাহলে
তাহলে হয়তো করণের মৃত্যু আসন্ন। এখন তো কারণই বলতে পারে যে কি হয়েছিল। উনি এখানকার ইংলিশের প্রফেসর, এখন নিশ্চয় ক্লাসরুমে আছেন। গিয়ে দেখি চল। এক্সকিউজ মি, করণ স্যার কোথায় আছেন? আচ্ছা, ইংলিশ প্রফেসর কোথায় আছেন? উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ, এটা নিজেই হলো একটা অনন্য সৃষ্টি। একটা মানুষের তার নিজের জন্য কত করুণা হতে পারে, তার অন্তরের আগুন তাকে কতখানি জ্বালাতে পারে তার উপর একটা অনুচ্ছেদ। আত্মগ্লানি, তার মানে গিল্ট। এই গিল্ট এমন একটা, এটা কি অসভ্যতম? হ্যাঁ, তোমরা সবাই মিলে প্ল্যান করেছো না? এই সবার মুখে রক্ত কি করে লাগলো? একজন প্রফেসরের সঙ্গে কেউ এরকম অসভ্যতম করে? তোমাদের সবাইকে দেখছি আমি। হ্যাঁ প্রীতম, গুরুজি, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি করণ স্যারকে দেখেছেন? ইংলিশ প্রফেসরকে কোথায় পাবো? ইংলিশের প্রফেসর কোথায় আছে? এসব আপনি, এটা কি না? আচ্ছা, একজন প্রফেসর আছেন ইংলিশ পড়ায়, কোথায় পাবো তাকে? আপনারা জানেন ইংলিশের স্যার কোথায় আছেন? এক্সকিউজ মি, আপনারা কি একটু হেল্প করুন। আচ্ছা, এখানে ইংলিশ পড়ান যে স্যার কোথায় আছে বলতে পারবেন? আচ্ছা, বলতে পারবেন না। মনে হয় এই আওয়াজ ওই দিক থেকে। স্যার, 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 কি হলো স্যার? কি হয়েছে আপনার? দাঁড়াও করণ, করণ, ওঠো করণ, করণ। রাঘব, ওর হাত একদম ধরিস না, ওঠা একে, ওঠা। আমার হাত! ডাক্তার, ডাক্তার কিছু করো, আমি এভাবে বাঁচতে পারবো না ডাক্তার বাবু। নার্স, এই বিমেটা ট্যাবলেটগুলো 3 ঘন্টা অন্তর রেনাকে দেবেন। আপনি ইনজেকশনটা রেডি করুন, আমি পালস চেক করছি। ওকে স্যার। কতবার আপনাকে বলবো ডাক্তারবাবু, আপনি ওর হাত একদম ধরবেন না। আপনি বুঝতে পারছেন না কেন? ডাক্তারবাবু প্লিজ। আশ্চর্য ব্যাপার, অদ্ভুত তো আপনারা। চিকিৎসাও করতে হবে অথচ হাতটা ছুঁতে দেবেন না। ঠিক আছে, যা করবার হয় করুন, শুধু মনে রাখবেন যে এই সমস্ত অন্ধবিশ্বাস এখানে আমি চলতে দেব না। আপনি প্লিজ এনাকে নিয়ে চলে যান। আপনারা সবাইকে করণের হাত ছুঁতে কেন বারণ করছেন? সব কিছু আমরা আপনাকে বলবো, সব কিছু। কিন্তু তার আগে আপনি এই কথাটা বলুন যে গত 1-2 দিনে আপনি করণের হাত ছুঁয়েছিলেন? না, গত 1 সপ্তাহ ধরে তো আমি পুনাতে ছিলাম। আপনারা ফোন করলেন তাই এখনই আসলাম আমি। ডাক্তারকে ডাকো, ডাক্তারকে ডাকো, ডাক্তার! করণ, তুমি ঠিক আছো তো? ডাক্তার, নাতাশা,
নাতাশা কিছু করো, ডাক্তার করণ, আমার হাতে খুব ব্যথা হচ্ছে, ডাক্তার কে ডাকো প্লিজ, ডাক্তারকে বলো, ডাক্তারকে বলো, ডাক্তারকে ডাকো প্লিজ, ডাক্তার ডাক্তার প্লিজ আপনি একটু ডাক্তারকে ডাকুন, ডাক্তার ডাক্তার কিছু করো, আমার হাত এটা কি হচ্ছে? খাবার খাবে? ভয় পেও না, বসো, বসে পড়ো, ঘাবড়িও না, বসো। শুরু করো। আঙ্কেল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। করো। আপনি এত বড় বাড়িতে একা থাকেন, আপনার ভয় লাগে না? না, আমি এখানে একা থাকি না, আমি এখানে আমার স্ত্রীর সঙ্গে থাকি। কোথায় উনি? তোমার সামনেই তো বসে আছে, সসিয়া। আরে খাবার তো খেয়ে যাও।
চলে গেছে। তুমিও যাচ্ছ? করণ, এটা তো ওই মহিলা, এটা তো ওই ইংরেজ মহিলা। কে কে? কোন কোন মহিলা? ওই ইংরেজ মহিলা যেদিন আমি প্রীতম প্রীতমের ঘরের বাইরে দেখেছিলাম, ওই মহিলা, ওই মহিলা এটা। ওই গুরুজি, ওই গুরুজি এই কথা বলছিলেন না যে উনি প্রীতমের হাতে একজন মহিলার মুখ দেখেছিলেন? কোথাও এটা? এটা সেদিন শুরু হয়েছিল যেদিন আমি প্রীতমের হাত ধরেছিলাম, তখন থেকেই আমি মৃতদের দেখতে পাচ্ছি, অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ শুনতে পাচ্ছি। আমার আমার এই হাত, আমার এই হাতে এত বেশি যন্ত্রণা হচ্ছে। ওখানে ওখানে কি আছে? মহিলা মহিলা কোথায়? ওই ওই ইংরেজ মহিলা, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, দেখো আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু ক্যামেরাতে তো কিছুই দেখা যাচ্ছে না, কোথায় ওই মহিলা? এ তুমি কাকে ভয় পাচ্ছো? ওই মহিলা, ওই ওই ওইখানে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না আমাকে মেরো না, না আমাকে কেন মারতে যাচ্ছ? আমাকে বাঁচাও, তোমরা বাঁচাও। না আমাকে কেন তুমি মারতে যাচ্ছ? না না আমি তো কোন রাজকুমার অভিমন্যুকে চিনি না। মরতে মরতে কি বললো ইনি? রাজকুমার অভিমন্যু। এর মানে এসব মৃত্যু কোনো রাজকুমার অভিমন্যুর কারণেই হচ্ছে। কিন্তু এই রাজকুমার অভিমন্যু কে হতে পারে, আর ইংরেজ মহিলার সাথে ওনার কি সম্পর্ক? আজ থেকে কিছু বছর আগে প্রীতমগড়ে সসিয়া নামের একজন ইটালিয়ান মহিলা ঘুরতে গেছিলেন। ওখানকার রাজকুমার অভিমন্যুর সাথে ওনার ভালোবাসা হয়েছিল, লুকিয়ে লুকিয়ে ওনারা বিয়েও করেছিলেন। কিন্তু রাজা চেয়েছিলেন যে রাজকুমার অভিমন্যুর বিয়ে রাজকুমারী দেবযানীর সাথে হোক। এই জন্য রাজা রাজকুমারকে কোনো কাজের বাহানায় বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, আর ইটালিয়ান মহিলা সসিয়াকে কোনো কবরস্থানে পুঁতে দিয়েছিলেন। ও তো এই ব্যাপার।
তার মানে ওটা সোসিয়ারি মুখ যেটা সকলের হাতের উপর ফুটে ওঠে, আর ওটা সোসিয়ারি আত্মা যে লোকজনকে মারছে। কিন্তু উনি প্রীতম, করণ এদের মতো লোকজনকে কেন মারল? এই লোক তো নিরপরাধ ছিল, তাই না? বেইমানি তো রাজা করেছিলেন। কিন্তু এই আত্মা হাতেই কেন ফুটে ওঠে? এই হাতের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। এই দেখো, এখানে লেখা আছে যে রাজা ওনাকে প্রথমে অজ্ঞান করেছিলেন ওনার সাথে হাত মিলিয়ে। হাত মিলিয়ে বেহোশ? রাজা নিজের আংটিতে বিষ মিশিয়ে রেখেছিলেন। যখনই সোসিয়া রাজার সাথে হাত মিলিয়েছিলেন, তখন বিষের প্রভাবে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আর ওই অজ্ঞানতার সুযোগ নিয়ে রাজা সোসিয়ার সাথে হাত মিলিয়ে তাকে ধোকা দিয়েছিলেন। ওই বেচারি তখন সেটা জানতই না যে ওই হাত কোনো বন্ধুত্বের ছিল না। আর এই জন্যই হয়তো এই মৃত্যুর খেলা হাত মেলানোর জন্যই ছড়াচ্ছে। এই ইটালিয়ান ভদ্রমহিলার যদি ছবি আমরা তুলতে চাই, তাহলে আমাদের ওখানেই যেতে হবে, প্রীতমগড়। যামিনী, তোমার মনে হয় এখনো রাজকুমার অভিমন্যু ওখানেই থাকবে? হয়তো হবে। আর যদি ওখানে থাকে, তাহলে আত্মা ওর আশেপাশেই থাকবে। এই জায়গাটার অবস্থা দেখে তো মনে হয় না যে কেউ এখানে থাকে। তাও আবার রাজকুমার। আমরা রাজকুমার অভিমন্যুর সাথে দেখা করতে চাই। আমি হলাম অভিমন্যু। তোমরা হাভেলিটা নিলাম করতে এসেছো? না তো, আমরা সোসিয়ার ব্যাপারে জিজ্ঞেস করতে চাই। সোসিয়া কি দরকার তার সঙ্গে? আমরা এটা জানতে চাই যে সোসিয়ার মৃত্যু কবে হয়েছিল। কে বলল তোমাদের ও মরে গেছে? ও বেঁচে আছে, এই তো উপরে ওর ঘরে।
Du hättest mich in Ruhe lassen sollen. Abhimanyu und ich, wir bleiben zusammen. Ich will alles und ihn. Raghav? Raghav, kyo ise? Ki byapar? Harsh. Sosia. সোসিয়া, এরা কি বলছে? আমার বাবা আঙ্গাদ তোমার সঙ্গে যা করেছে তার বদলা তুমি এদের উপর নিচ্ছ? কেন তুমি নিরীহ লোকদের প্রাণ নিচ্ছ? উত্তর দাও, আমি তোমার সঙ্গে কথা বলছি। যখন আমি তোমার মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকতে পারছি, তাহলে তোমার এসব করার প্রয়োজন কি? Nicht verschonen. Abhimanyu bleibt für immer bei mir. Dieser Kreis wird hier heute kein Ende finden. ঠিক আছে, যদি এটাই তোমার জেদ হয়ে থাকে তো ব্যাস, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আমি এক্ষুনি গিয়ে ওই আংটিটা খুলে আনছি যা দিয়ে আমি তোমায় আপন করেছিলাম। শিগগিরই তোমাদের ক্যামেরা চেক করো, দেখো কিছু রেকর্ড হয়েছে কিনা। সোসিয়াকে ছাড়া সব কিছু রেকর্ড হয়েছে। তাহলে আমাদের কাছে একটাই পথ খোলা আছে, আমাদেরকে অভিমন্যুর পেছন পেছন যেতে হবে কবরস্থানে। ওই দেখো রাজকুমার অভিমন্যু। রাঘব, যামিনী, নিজেদের ক্যামেরা অন রেখো। এবার মনে হয় এটাই আমাদের শেষ সুযোগ সোসিয়ার আত্মাকে রেকর্ড করার। চলো। এখন বুঝতে পেরেছি বাবার মৃত্যুর পর ওনার মন্ত্রীরা এক এক করে কেন মারা যাচ্ছিলেন। হাতের থেকে ছড়িয়েছে এই মৃত্যু, ওই সব আমার জন্যই করেছে, তাই না? এবার আমি বরাবরের জন্য নিজের থেকে ওকে দূরে সরিয়ে দেব। আংটিটা খুলে নিয়ে এই সম্পর্ক বরাবরের জন্য শেষ। অভিমন্যু, ও আসছে। শিগগিরই আংটি বের করো, ও আসছে। যদি ও তোমাকে মেরে দেয় তাহলে কেউ আটকাতে পারবে না এই মৃত্যুর খেলা। এটা খুলছে না, আংটিটা কিছুতেই খুলছে না। এনো, এটা দিয়ে কাটো।
মৃত্যু আমাদের বিচ্ছিন্ন করতে পারেনি, কিন্তু এখন আমরা বরাবরের জন্য আলাদা হয়ে গেলাম। রাঘব, রাঘব চেক করে দেখি কোনো কিছু রেকর্ড হয়েছে কিনা। Yes, finally. ক্যামেরা তে রেকর্ড হয়েছে ওই মেয়েটা? কোনো কিছু না রেকর্ড করে আজ পর্যন্ত টেপ দিয়েছি কি আমরা? এই রকমই মন দিয়ে কাজ করতে থাকো, তো খুব তাড়াতাড়ি তোমরা সবাই সেই জিনিসটা পেয়ে যাবে যেটা তোমাদের চাই। চলো, ভালোই হয়েছে, সসিয়া তো মুক্ত হয়ে গেছে, কবে থেকে ঘুরছিল বেচারি। এরা সবাই ভাবছে যে এরা মুক্তি দিয়ে দিয়েছে ওই আত্মাকে, কি করে জানবে যে এখন ওই আত্মা চটপট করবে? নাও, ইনি আবার চললেন বসের ঘরের দিকে। আবার তো সেই একই আওয়াজ আসবে ছ্যাঁচানোর। এই আত্মাদের ভিডিও দেখে চিৎকার করে কেন এই লোকটা? For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.